বন্ধুরা আজ আলোচনা করব, আপনার যদি জমির দলিলের দাগে যদি ভুল থাকে, খতিয়ান, মৌজা, চৌহদ্দি কিংবা নামের বানানে ভুল থাকে, অথবা দলিল লেখার বিবরণে যদি ভুল থাকে, তাহলে কিভাবে আপনি সংশোধন করবেন, আর এই জাতীয় ভুল সংশোধন না করলে ভবিষ্যতে ওই জাতীয় দলিল নিয়ে আপনি কী কী সমস্যার মুখোমুখি হতে পারেন, আর দলিল সংশোধনের জন্য আপনাকে কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কত সময় লাগবে, সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম, সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। শুরুতে জানিয়ে রাখি যে এই রকম অশুদ্ধ দলিল কিন্তু আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তাকে বলুন যে রেজিস্ট্রি অফিসে গিয়ে ভ্রুম সংশোধনী দলিল করে দিতে, কারণ জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার সময় দাতা একটি হলফনামা সম্পাদন করে যে দলিলে বর্ণিত কোনো তথ্য যদি ভুলভাবে লিপিবদ্ধ হয়ে থাকে তার জন্য আমি বা আমরা দায়ী হইব এবং আমরা বা আমাদের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করা যাবে এই ভুল যদি আমি সংশোধন না করিয়ে দিই। কাজেই হস্তান্তরিত জমি সম্পর্কে যদি কোনো ভুল, অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে থাকে জমি বিক্রেতা, তাহলে তিনি নিজ প্রয়োজনে নিজ খরচেই ভুল শুদ্ধ করে ক্ষতিপূরণ সহ নতুন দলিল প্রস্তুত এবং রেজিস্ট্রি করে দিতে আইনগতভাবে তিনি বাধ্য থাকবেন। আইন বলছে যে দলিলের মূল কাঠামো বা সত্যের কোনো পরিবর্তন না ঘটলে এই জাতীয় ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার বরাবর আবেদন করা যাবে। সাব রেজিস্ট্রার এই জাতীয় ছোটোখাটো ভুল তিনি সংশোধন করে ভ্রুম সংশোধন দলিল করে দিতে পারবেন। কিন্তু জমির দলিল দাতা যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুর পর ওয়ারিশগণ আপনার দাবি অনুযায়ী কিন্তু উক্ত দলিল ভ্রুম সংশোধন দলিল করে দিতে বাধ্য থাকবেন। তবে ওয়ারিশটা অনিচ্ছুক হলে এই ভুল সংশোধনের জন্য আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা অনুযায়ী উপযুক্ত আদালতে দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করতে হবে। আমাদের 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা বলছে যে ক্ষেত্রে প্রতারণা অথবা পক্ষগণের পারস্পরিক ভুলের জন্য কোনো লিখিত দলিল হয়ে থাকে সেক্ষেত্রে দলিলের যে কোনো পক্ষ অথবা তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধি দলিলটি সংশোধনের জন্য মাননীয় দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন। তবে মনে রাখবেন যে দলিল সংশোধনের মামলায় প্রতারণা বা পারস্পরিক ভুল অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু দলিল সংশোধনের মামলা দায়ের করা যাবে না। আর দলিল রেজিস্ট্রির তারিখ থেকে কিন্তু 3 বছরের মধ্যে দেওয়ানি আদালতে এই জাতীয় দলিল সংশোধনের মোকদ্দমা করতে হয়। তবে এই সময়ের মধ্যে যদি দলিলের ভুল উদ্ঘাটিত না হয় তাহলে তামাদি আইনের 91 এবং 96 অনুচ্ছেদ অনুযায়ী দলিলের ভুল উদ্ঘাটনের তারিখ থেকে 3 বছরের মধ্যে মামলাটি আনয়ন করতে হয়, কারণ 3 বছর পরে এ ধরনের মোকদ্দমা তামাদির কারণে বাড়িত হয়ে যায়। সেক্ষেত্রে তখন আর দলিল সংশোধনের মোকদ্দমা করা যায় না, তখন কিন্তু আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ডিক্লারেশন স্যুট মোকদ্দমা দায়ের করে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। ধরুন এই মামলাটি 100 বছর পরেও যদি ভুল উদ্ঘাটিত হয় সেক্ষেত্রে আপনি আদালত কর্তৃক ডিক্লারেশন স্যুট মামলা করে এই সমস্যার সমাধান করতে পারেন। আর আদালত কর্তৃক মামলা যে রায় দেওয়া হয় সেটাই হচ্ছে সংশোধন দলিল। রায়ের একটা সার্টিফাইড কপি কিন্তু আদালত সাব রেজিস্ট্রার অফিসে পাঠাবেন, সাব রেজিস্ট্রার উক্ত রায়ের আলোকেই সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করে নেবেন। এক্ষেত্রে আর নতুন করে কোনো দলিল করার প্রয়োজন হবে না। মনে রাখবেন যে দলিল সংশোধনের মামলায় আরজিতে ক্ষতিপূরণের বিকল্প প্রার্থনাও আপনি রাখতে পারবেন। আপনি যদি আরজিতে ক্ষতিপূরণের বিকল্প প্রার্থনা নাও করে থাকেন তাও আদালত তার সুবিবেচনা প্রয়োগ করে, ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করে ক্ষতিপূরণের আদেশও দিতে পারবেন। এবার আমরা জেনে নেব যে কখন দলিল সংশোধন করা যায় না। যখন তৃতীয় ব্যক্তি যথাযথ মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে জমি ক্রয় করেন তখন তার অধিকার হস্তক্ষেপ করে আর দলিল সংশোধন করা যায় না। একটা উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরও স্পষ্ট হয়ে উঠবে। ধরুন কুলচুম খাতুন 496 দাগের সম্পত্তি হানিফা খাতুনের নিকট বিক্রি করে। হানিফা খাতুন দলিল লেখকের সাথে যোগসাজশ করে কুলসুম খাতুনের 497 দাগের সম্পত্তিটিও দলিলে অন্তর্ভুক্ত করে নেয়। পরবর্তী সময় হানিফা খাতুন 497 দাগের সম্পত্তিটি চম্পা খাতুনের নিকট বিক্রি করে। চম্পা খাতুন কিন্তু সরল বিশ্বাসে একেবারেই ইন গুড ফেতে এই জমিটি ক্রয় করেন। এক্ষেত্রে কুলসুম খাতুন 497 দাগের সম্পত্তির জন্য দলিল সংশোধনের আর কোনো প্রতিকার পাবে না, কারণ চম্পা খাতুন সরল বিশ্বাসে জমিটি ক্রয় করেছে। এখানে কুলছুম খাতুন 497 দাগের সম্পত্তির জন্য হানিফা খাতুনের কাছ থেকে অবশ্যই ক্ষতিপূরণ পাবেন, কম্পেনসেশন
পাবেন। সময়ত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানা বোঝার প্রয়োজন হয়, ভ্রম সংশোধনের দলিল অথবা দেওয়ানি আদালত দলিল সংশোধনের মামলা করে এই জাতীয় সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।